গুড মর্নিং বন্ধুরা আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানি তো তোমরা যারা ভাবছো যে ঘাটশিলায় আসবে তো ঘাটশিলায় এসে তারপর তোমরা কোথায় থাকবে মানে তোমরা যে কোনো রিসর্টেও থাকতে পারো বা যে কোনো হোটেলেও থাকতে পারো সেটা অবশ্যই তোমাদের পছন্দের ব্যাপার বাট আমি তোমাদের জন্য একটা হোটেলের সন্ধান এনেছি তোমরা কিন্তু এটাও ট্রাই করতে পারো তো এটা কোথায় কি সব কিছু তোমাদের বলে দিচ্ছি তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি ঘাট ঘাটশিলা স্টেশন থেকে আর মিনিট দশকের দূরত্বে ঘাটশিলা যে থানা আছে তো থানার সামনে অবস্থ অবস্থিত আর এই থানার সামনে অবস্থিত হওয়ার কারণে কিন্তু এই হোটেলটা যথেষ্ট সেফ তো চলো তোমাদেরকে আগে লোকেশানটা আমি দেখিয়ে দিচ্ছি তারপর তোমাদেরকে রুম দেখাবো বাদ বাকি যা যা আছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করে দেবো চলো তো এই যে তোমরা রাস্তাটা দেখতে পাচ্ছ এই যে সোজা রাস্তাটা তো এইটা চলে যাচ্ছে হচ্ছে ঘাটশিলা স্টেশনের দিকে আর এইদিকে যে রাস্তাটা দেখছো এখান থেকে দু পাঁচ পা হেঁটে ঘাটশিলার থানা রয়েছে আর সেখানে সুন্দর একটি মন্দিরও রয়েছে আর এই যে রাস্তাটা চলে যাচ্ছে এইটা হচ্ছে আমাদের হোটেলের রাস্তাটা তো যেই হোটেলে আমরা এই একদিন ছিলাম চলো দেখিয়ে দিই তোমাদেরকে জায়গাটা এই যে ব্লু কালারের প্রপার্টিটা তোমরা দেখতে পাচ্ছ তো এই হোটেলটাতেই আমরা ছিলাম তো চলো এবার তোমাদেরকে বলে দিই যে এটা কোন হোটেল হোটেলের নাম কি আর কন্ট্যাক্ট নাম্বার কী আছে আর রুমই বা কীরকম তো সব কিছু দেখিয়ে দিচ্ছি চলো তো এই হচ্ছে হোটেল সিটি ইন এই হচ্ছে ওনাদের সামনেটা সামনেটা যথেষ্ট বড় জায়গা তো এই হোটেলে তোমরা যারা যারা নিজস্ব গাড়ি নিয়ে আসবে তো সেক্ষেত্রে কিন্তু তোমরা পার্কিংয়ের সুবিধা এখানে পেয়ে যাবে এই সাইডটাও রয়েছে আর হোটেলের পেছন দিকটাও চলো তোমাদেরকে দেখিয়ে দিই শর্টকাটে এই দিকটাও রয়েছে তো হোটেলের আশপাশটা ঠিক এরকম তো চলো এবারে তোমাদেরকে হোটেলের ভেতরে ঢুকে হোটেলের ভেতরটা আর রুমগুলো কেমন সেটা দেখায় আর এরকম ঢুকেই এই ডান দিকটা ডানদিকটা ডানদিকটার রিসেপশন রয়েছে আমাদের রুম যেহেতু ফার্স্ট ফ্লোরে তো চলো ফার্স্ট ফ্লোরে গিয়ে আমাদের রুমটা তোমাদেরকে দেখাচ্ছি আমাদের এই দুটো রুম ছিল একশো তিন আর একশো চার তো একশো তিন নাম্বার রুমটা তোমাদেরকে দেখাই তো এই হচ্ছে রুম দেখো মোটামুটি একটা বড় সাইজেরই রুম মানে খুব বড়ো আবার খুব ছোটও না এখানে তোমরা নন এসি বা এসি যে কোনো হিসাবে থাকতে পারো তো আমরা যেহেতু শীতকাল তো নন এসিতেই আমরা ছিলাম দেখো এখানে একটা যথেষ্ট বড় একটা বেড রয়েছে যেখানে তোমরা তিনজন কিন্তু থাকতে পারবে আর এখানে টিভি দেওয়া আছে কেবল কানেকশন ছিল না বললে হয়তো করে দেবে এখানে দেখো একটা ছোট্ট একটা ড্রেসিং টেবিল মতো রয়েছে আর জানলা থেকে ভিউটা এরকম টাইপের আজকে একটু ফগি ওয়েদার এবারে চলো তোমাদেরকে ওয়াশরুমটা আমি দেখিয়ে দিই ওয়াশরুমের ঢোকার দিকে প্রথমে রয়েছে একটা বেসিন আর এখানে রয়েছে একটা মানে টাওয়াল ফাও তো টাওয়াল যদি তোমরা হ্যাঙ্গিং করতে চাও তো তার জন্য এটা রয়েছে এই হচ্ছে ওয়াশরুমের দরজা আর এই যে ওয়াশরুমের কন্ডিশনটা ফার্স্টে দেখে নাও কী কী আছে তারপর তোমাদেরকে দেখাচ্ছি এখানে যেমন নর্মাল কল মগ বালতি এখানে তোমাদের প্রয়োজনীয় জিনিসপত্র রাখার জন্য আর শাওয়ার রয়েছে গিজারও রয়েছে তো শীতকালে কোনো অসুবিধা হবে না আর আমরা ইউজ করে দেখেছি গিজার কিন্তু কাজ করছিল এখানে একটা হ্যাঙ্গার রয়েছে তো এখানেও তোমাদের যাবতীয় জিনিসপত্র রাখতে পারবে কমন রয়েছে তো এই হচ্ছে ওয়াশরুম মোটামুটি নিট অ্যান্ড ক্লিন তো এই ছিল আমাদের এই রুমের কন্ডিশন পাশের রুমটাও প্রায় সেম তো তাই জন্য ওটা আমি আর দেখালাম না তো তোমরা যদি আসতে চাও তো তোমরা অবশ্যই আসতে পারো আর এখানে আনম্যারিড কাপল কিন্তু অ্যালাউ আছে কিন্তু সেটা অবশ্যই তোমাদেরকে হতে হবে কিন্তু এইটিন প্লাস মানে তোমাদেরকে অ্যাডাল্ট হতে হবে তবেই কিন্তু ওনারা অ্যাডাল্ট অ্যালাউ করবেন আর সাথে তোমাদের কিন্তু পরিচয়পত্র থাকা আবশ্যক তো এইটা মাথায় রাখবে আর তোমরা কন্ট্যাক্ট করে যা যা তোমাদের জানা তোমরা অবশ্যই জানতে পারবে তবুও আমি রেট সম্বন্ধে একটু তোমাদেরকে বলে দিচ্ছি চল এই রুমটার রেট আছে কিন্তু নর্মাল সিজনে হাজার থেকে বারোশো টাকা তো আমি বলব যে তোমরা কিন্তু বার্গেনিং অবশ্যই করে দেবে বার্গেনিং করলে কিন্তু কিছুটা কমতেও পারে আর আর যখন ধরো কি বলবো যখন তোমাদের অকেশন চলবে বা যখন এখানে পিক সিজন থাকবে তো সব তখন কিন্তু রেটটা কিন্তু ভ্যারি করবে সিজনের উপর তো এমন কোনো ব্যাপার না যে এই সেম রেট থাকবে তো তোমরা আসার আগে অবশ্যই কন্ট্যাক্ট করে নেবে ওকে এই হোটেলটার কিন্তু একটা বিশেষত্ব আছে যেটা হচ্ছে এটা কিন্তু থানার খুব অবস্থিত তো তোমাদের কোনো যদি সেফটি ইস্যু থাকে তো সেটা কিন্তু থাকবে না যথেষ্ট সেফ এই হোটেলটা তো আমরা একদিন ছিলাম আমাদের কিন্তু কোনোরকম কোনো প্রবলেম হয়নি তো তোমরাও এখানে থাকতে পারো আর এই হোটেলের গুগল লোকেশন আর কন্ট্যাক্ট নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে আঁকবো তো সেটা তোমরা অবশ্যই চেক করে নেবে তো বন্ধুরা তোমাদের সুবিধার জন্য এখানে হোটেলের দুটো কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দিচ্ছি তো তোমরা চাইলে নাম্বার দুটো নোট ডাউন করে রাখতে পারো অথবা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো এছাড়াও আমি নাম্বার দুটো ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব দিও আর কমেন্ট করে জানিও যে ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে তো তোমরা জানালে কিন্তু আমি আরো উৎসাহ পাবো আর তোমাদের জন্য আরও ভালো ভালো ভিডিও আমি নিয়ে আসবো তো আজকের মতো টাটা আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে তো ততক্ষণের জন্য বাই